আচ্ছা আপু একটু আমি কথা বলি আপনি কি বিজনেস করেন হ্যাঁ বিজনেস করি আচ্ছা কোথা থেকে আসছেন আমি আরছিলাম ইয়া মাদারীপুর থেকে আসছি মাদারীপুর থেকে হ্যাঁ এই যে ব্যবসা করেন কত বছর ধরে এই যে আজকে 4 বছর ধরে করতেছি এই যে এখান থেকে কি কি মাল নেন ওয়ান পিস নেই টু পিস নেই থ্রি পিস নেই সব ধরনের মাল নেই এখানে ওয়ান পিস কয় টাকা কয় টাকা করে নেন এই 20 টাকা দিয়ে 20 টাকাটা যেটা নেয় 80 টাকা বিক্রি করি যেটা আবার 30 টাকা নেই ইয়া 50 টাকা যেটা নেই এটা 150 টাকা 100 টাকা সে নেই

আমরা বোরখা বেছি দেড়শো টাকা দেড়শো টাকা বিক্রি করি যা থেকে যা নিয়ে দেড়শো বেশি দুইশো বেশি এটাই তো আপু হচ্ছে আপনার মতন যদি কেউ ব্যবসা করতে চায় আপনার পুঁজি কত টাকা পুঁজি আমি প্রথম যখন এনার দোকানে আসছি প্রথম অতিবেশটা ওনার দোকানে আসছি মাত্র পাঁচ টাকা নিয়ে আসছি এখন ভালোই খেয়েলে মাসে পনেরো হাজার বিশ হাজার এরকম থাকে

আমার মাসে পনেরো হাজার টাকা থাকে আচ্ছা আপনার মতন ব্যবসা করতে চাই না করতে পারবে এই যে এখানে বিভিন্ন আইটেম রয়েছে ওয়ান পিস রয়েছে টু পিস রয়েছে থ্রি পিস রয়েছে বোরকা রয়েছে আচ্ছা কেউ যদি পাইকারি নিতে চায় বা এখান থেকে নিয়ে ব্যবসা করতে চায় কিভাবে যোগাযোগ করবে এটা মনে করেন ঢাকা ইসলামপুর

যে গেট আসান মঞ্জিল টাকা পুঁজি করতে চায় করতে পারবে যদি কোনো বেকার ভাই বেড়া বসে থাকে বা বিনেরা বসে থাকে বসে না থাকে পুঁজি নিয়ে আমার কাছে আসলে মোটামুটি ভালো করতে হবে কি কি আইটেম আছে আমরা একটু যদি দেখাতে চাই আমাদের দর্শক একটু দেখানো যাবে হ্যাঁ মামু আমাদের দামা খাবার মামু আচ্ছা দামা খাবার দেখা যায় দামা খাবার আচ্ছা আমরা একটু দেখাই যে দর্শক কি কি আইটেম রয়েছে দামা খাবার এটা কি কি ওয়ান পিস ওয়ান পিস শুধু

আচ্ছা আরেকটা দাম মামাই একশো বিশ টাকার মাল মাত্র আশি টাকা মাল কত টাকায় আশি টাকায় আশি টাকায় নিয়ে কি টাকা বিক্রি করা যায় মানে মামু আপনি কোথা থেকে আনেন এগুলো আমরা কারখানা থেকে সংগ্রহ করি কারখানা থেকে আর কি কালেকশন আছে কালেকশন একশো টাকার মাল একশো টাকার বিক্রি করতে হবে একশো

লডের বোরকা লডের বোরকা মাত্র সত্তর মাত্র সত্তর টাকা জি জি সত্তর টাকা আর দুই একটা একটু দেখি কালার আছে কালার আছে আচ্ছা এই যে সুন্দর সুন্দর কালার আছে ওই যে এটা কত

হ্যাঁ মাল আছে এগুলো মালার অভাব নেই যে মাল আছে ওকে মালার অভাব নাই আচ্ছা তো প্রিয় দর্শক যারা হচ্ছে স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চান মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আপুন মতন কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন যে যে সকল বেকার আপু রয়েছেন বাসায় বসে না থেকে হ্যাঁ এখান থেকে আপনি পাঁচ টাকার প্রোডাক্ট যেমন ওয়ান পিস টু পিস হ্যাঁ তারপরে বোরকা বিভিন্ন আইটেম নিয়ে যদি আপনি বাসায় বসেও ব্যবসা করেন আপনি কিন্তু মোটামুটি ভালো প্রফিট করে ব্যবসা করতে পারবেন কারণ এই প্রোডাক্টটা কিন্তু প্রচুর লাভ থাকে তো আমরা হচ্ছে সন্ধান দিয়ে দিয়েছি আপনারা যদি সরাসরি আসতে চান আসবেন হচ্ছে ঢাকার এটা হচ্ছে ইসলামপুর সিটির দ্বিতীয় মানে পাঁচশো টাকা করলে কুরিয়ারে মাল পাঠাই দেবেন আচ্ছা তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলবেন তাহলে আরো বিস্তারিত জান জানতে পারবেন আর পরবর্তীতে এরূপ আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস